আমরা কিন্তু এখন হলিউড, বলিউড, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান সব ধরনের মুভি দেখতে পছন্দ করি। এক্ষেত্রে আমরা হিন্দি এবং ইংরেজি ভাষার মুভিগুলো মোটামুটি বুঝতে সক্ষম হলেও অন্যান্য ভাষার মুভিগুলো কিন্তু আমরা সঠিকভাবে বুঝতে সক্ষম হই না। সেক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়ে বাংলা সাবটাইটেল দেখে মুভি দেখার। কিন্তু আমাদের মধ্যে আবার অনেকের বাংলা সাবটাইটেল দিয়ে কিভাবে মুভি দেখতে হয় সে ব্যাপারে কোনো আইডিয়া নাই। সো আজকে আমি আপনাদেরকে এমন একটি পদ্ধতি দেখিয়ে দেব যার ফলে আপনারা যে কোনো মুভি বাংলা সাবটাইটেল দিয়ে দেখতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আপনি আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। এরপর ইউআরএল বক্সে subscene.com নামে একটা ওয়েবসাইটের ঠিকানা আপনাকে লিখতে হবে। এরপর গোতে ক্লিক করবেন। দেখেন আমরা কিন্তু ওয়েবসাইটে প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের একেবারে উপরে একটা সার্চ বক্স আছে। আপনি যে মুভিটার বাংলা সাবটাইটেল ডাউনলোড করতে চান সেই মুভিটার নাম লিখে এখানে সার্চ করবেন। আমি এক্সাম্পল হিসেবে একটা মুভির বাংলা সাবটাইটেল ডাউনলোড করে এবং সেটি অ্যাড করে আপনাদেরকে দেখাবো। আমি শশাঙ্ক রিডেমশন নামে মুভিটির বাংলা সাবটাইটেল ডাউনলোড করে এবং সেটি অ্যাড করে আপনাদেরকে দেখাবো। সার্চ করার পরে দেখেন আমরা কিন্তু মুভিটির বাংলা সাবটাইটেল পেয়ে গেছি। এখন আমি সাবটাইটেলের লিংকে ক্লিক করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যারাবিক থেকে শুরু করে সব ভাষার বাংলা সাবটাইটেল আছে। তো আমাদেরকে বাংলা সাবটাইটেলের লিংকটা খুঁজে বের করতে হবে। দেখেন আমরা কিন্তু বাংলা সাবটাইটেলের লিংক পেয়ে গেছি। এখন এখানে ক্লিক করবেন। এরপর ডাউনলোড বেঙ্গলি সাবটাইটেল এখানে ক্লিক করবেন। ব্যাস ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এখানে আপনাকে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আমি বাংলা সাবটাইটেল নামে একটা নতুন ফোল্ডার তৈরি করলাম। এরপর আপনি যে সাবটাইটেলটা ডাউনলোড করছেন সেটি এক্সট্র্যাক্ট করতে হবে। এর জন্য আপনি প্রথমে সাবটাইটেলে ক্লিক করবেন। এরপর এক্সট্র্যাক্ট ফাইলস টু এখানে ক্লিক করবেন। এরপর বাংলা সাবটাইটেলে ক্লিক করবেন। এরপর এখানে এক্সট্র্যাক্ট করে দিবেন। ব্যাস এখন আপনি আপনার ফোনের এমএক্স প্লেয়ারে চলে যাবেন। এমএক্স প্লেয়ারে যাওয়ার পরে আপনি যে মুভিটার বাংলা সাবটাইটেল ডাউনলোড করছেন সেটি খুঁজে বের করবেন। আমি যেহেতু শশাঙ্ক রিডেমশন নামে মুভিটির বাংলা সাবটাইটেল ডাউনলোড করছি সেজন্য সেটি খুঁজে বের করব। এরপর মুভিটি ওপেন করবেন। ওপেন করার পরে উপরে একেবারে ডান সাইডে দেখবেন থ্রি ডট মেনু আছে, সেখানে ক্লিক করবেন। এরপর সাবটাইটেলে ক্লিক করবেন। এরপর ওপেনে ক্লিক করবেন। এরপর আপনি যে বাংলা সাবটাইটেল নামে একটা ফোল্ডার তৈরি করেছিলেন সেটি খুঁজে বের করবেন। এখান থেকে আপনি সাবটাইটেলটা অ্যাড করে দিবেন। দেন রিপ্লেসে ক্লিক করবেন। ব্যাস এখন আপনি মুভিটি সম্পূর্ণ বাংলা সাবটাইটেল দিয়ে উপভোগ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।